হ্যালো বন্ধুরা, নতুন বছর থেকে সবারই একটা মনে ইচ্ছা এসেছে যে ওয়েট লুজ করব এবং ফিট হব, তাই তো? আপনি তার জন্য যতগুলো কিছু করার দরকার সব কিছুই করছেন ঠিকঠাকভাবে, কিন্তু দিনের শেষে সন্ধেবেলায় যখন বাজারে যাচ্ছেন বা কোথাও, বিরিয়ানির গন্ধ পেয়ে আপনার খিদেটা যেন আরও বেশি বেড়ে যাচ্ছে। আপনি মনে করছেন যে আজকে খেয়ে নি কিছু হবে না বলে আজকেও খেয়ে নিচ্ছেন। এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে এবং আপনার মোটিভেশন পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাই আপনি চান যে আমি বিরিয়ানিটা খেতে চাই, কিন্তু সাথে আমি ওজন কমাতেও চাই, ওয়েট লস করতেও চাই। আপনি ভেবে পাচ্ছেন না আপনি কীভাবে করবেন। আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই একটাই কথা বলছে যে বিরিয়ানি খেয়ে ওজন কমানো যায় না। আপনার সাথে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি হয়তো আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং হেলথ। সবার প্রথমে জানতে হবে যে ওজন কমাতে গেলে আমাদের কী করতে হয়। ওজন কমাতে গেলে এটা নয় যে আপনি বিরিয়ানি ছেড়ে দিলেই আপনার ওজন কমে যাবে, তা কিন্তু নয়। ওজন কমাতে গেলে আপনাকে একটা স্ট্রিক্ট ডায়েটের মধ্যে থাকতে হবে, মানে যেটার মধ্যে আপনি যতটা খাচ্ছেন তার থেকে বেশি আপনার বডি মুভ করছে বা বডি চলছে। আমাদের শরীর চালানোর জন্য একটা ন্যূনতম ক্যালোরিজ দরকার হয়, সেটা কীভাবে পাবেন সেটা জানার জন্য আপনি গুগলে যান। গুগলে গিয়ে লিখুন ক্যালোরি ক্যালকুলেটর, সেখানে আপনার হাইট, ওয়েট এবং ডেলি অ্যাক্টিভিটিস দিয়ে আপনি একটা এস্টিমেশন পেয়ে যাবেন কতটা ক্যালোরিজ দরকার। সেই ক্যালোরিজ থেকে 200 থেকে 250 ক্যালোরি বিয়োগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার ওয়েট লস করার জন্য দরকার। মনে করি একটা মানুষের মেনটেনেন্স ক্যালোরি হচ্ছে 2000, তার থেকে 200 ক্যালোরি বাদ দিলে হয় 1800 ক্যালোরি, তার ওজন কমাতে গেলে দরকার হবে 1800 ক্যালোরি। এবার সেই মানুষটার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, এক প্লেট বিরিয়ানিতে থাকে 500 থেকে 1000 ক্যালোরি। আমরা যদি 1000 ক্যালোরিই মনে করি তাহলে 1800 ক্যালোরি থেকে যদি আমরা 1000 বিয়োগ করি তাহলে কত আসছে? 800 ক্যালোরি। তাহলে বন্ধুরা সারাদিনে আপনি আরও 800 ক্যালোরি খেতে পারবেন। এবার কথাটা হচ্ছে আমরা সকালবেলা প্ল্যান করে বেরোই না যে আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা একটা আচমকাভাবে ইচ্ছা হয় গন্ধ পেয়ে বা কোনো একটা কারণ। সন্ধেবেলা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আমাদের হয়ে বসে, তার ফলে আমরা খেয়ে ফেলি, তাই সারাদিনের সমস্ত কষ্ট করে ডায়েট করাটা আমাদের নষ্ট হয়ে যায়, তাই তো? তাহলে তার প্রতিকার কী? যদি আপনার ইচ্ছা করে বিরিয়ানি খেতে খুবই তাহলে খান, কিন্তু মনে রাখবেন যেদিন বিরিয়ানি খাচ্ছেন তার পরের দিন আপনাকে একটা জিনিস করতে হবে। জানি না এই জিনিসটা কতজন আপনাকে বলেছে, আজকে আমি বলছি শুনুন। যেদিন বিরিয়ানি খাবেন তার পরের দিন আপনি হাই প্রোটিন ডায়েট নিন। হাই প্রোটিন মানে আপনার সারাদিনে যতটা খান তার বেশিরভাগ প্রোটিন নিয়ে খেতে হবে। হাই প্রোটিন ডায়েট নিলে কী হবে? হাই প্রোটিন ডায়েট নিলে আপনি আগের দিন বিরিয়ানি খেয়ে যেটা করেছেন বডিতে যতটা ক্যালোরি আপনি দিয়েছেন, তাহলে হাই প্রোটিন ডায়েট নিলে সেই ক্যালোরিটা আপনার বার্ন হতে সাহায্য করবে। ইনফ্যাক্ট সাথে আপনার বডি ফ্যাটও কমে যাবে। তবে হ্যাঁ, হাই প্রোটিন ডায়েট নেওয়ার আগে একটা জিনিস অবশ্যই দেখে নেবেন যে আপনার কিডনি এবং লিভার ভালো মতো কাজ করছে। যদি আপনার কিডনি বা লিভারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে হাই প্রোটিন ডায়েট নিলে কিডনিতে স্টোন অথবা গলব্লাডার স্টোন হতে পারে। তাহলে বন্ধুরা দেখতে পেলে তো, বিরিয়ানি খেয়েও ওয়েট কমানো যায়, ওজন কমানো যায়, ওয়েট লুজও করা যায়। যদি আপনার কোনো বন্ধু বা বান্ধবী বিরিয়ানি খেতে ভালোবাসে এবং সে ওয়েট লুজ করতে যায়, তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এবং ভিডিওটি যদি মনে হয় ভালো তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে ঘন্টাটাও প্লিজ বাজিয়ে।